হ্যালো, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, প্রায় এক মাস পরে, অনেক দেরি হয়ে গেছে। তো আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফ্যান্টাসি কার্টুন পোর্ট্রেট আর্ট। এই পোর্ট্রেট আর্টটা দেখতে খুবই সুন্দর। আপনারা অলরেডি থাম্বনেইলে আশা রাখি ফটোটা দেখেও ফেলছেন যে পোর্ট্রেট আর্টটা দেখতে কীরকম। তো এই আর্টটা কীভাবে, আমি এই আর্টের প্রতি আগ্রহ জাগে এবং এই আর্টটা আপনি কীভাবে করতে পারবেন এবং এই আর্ট করতে আপনার কী কী দরকার হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল কথা বলবো। আমি গত এক মাস ধরে এই আর্টটা শেখার ট্রাই করলাম, শিখলামও, দেন হচ্ছে এই আর্টের আমি একটা প্রজেক্ট অলরেডি কমপ্লিট করে ফেলছি। এবং এই আর্টটা করার জন্য মেইনলি হচ্ছে যদি আপনার গ্রাফিক ট্যাবলেট থাকে তাহলে খুবই সুবিধা, যে আপনার গ্রাফিক ট্যাবলেট দিয়ে খুব সুন্দরভাবে আর্ট করতে পারবেন। এছাড়াও মাউস দিয়ে ফুল কমপ্লিট করা যায়। আজকের ভিডিওতে আপনি যে আর্টটা দেখবেন সেটা হচ্ছে সম্পূর্ণ মাউস দিয়ে কমপ্লিট করা। এখন মাউস দিয়ে কমপ্লিট করতে গেলে আপনার লাগবে একটা প্রিমিয়াম ব্রাশ, যেটাকে বলা হয় ইরেগুলার ব্রাশ। তো এই ইরেগুলার ব্রাশ প্যাকের সাথে আরও একটা সোয়াচ আছে, কালার সোয়াচ, অর্থাৎ এই ধরনের কালারগুলোর কালার প্লেট। তো এই টোটাল ব্রাশ প্যাক এবং কালার সোয়াচ দুইটা মিলে টোটাল প্রাইস হচ্ছে $45। তো আমার যে কোর্স আছে কার্টুন পোর্ট্রেট আর্টের কোর্স, অ্যাডভান্স যে কোর্সটা, সেই কোর্সে আমি অলরেডি ওই ব্রাশগুলো কিনছি। আমি নিজের জন্য কিনি নাই, আমি মূলত আমার কোর্সের স্টুডেন্টদের জন্য ওই ব্রাশগুলো কিনছি। সেগুলো হচ্ছে আমি অলরেডি আমাদের কোর্সে দিয়ে দিছি এবং এই আর্টের ফুল ডিটেল ক্লাস আমি আমার কোর্সে দিয়ে দিছি। প্রতিটা ক্লাস, এই আর্ট রিলেটেড যে দুইটা ক্লাস আছে, ওই দুইটা ক্লাস প্রায় 55 মিনিট করে, প্রতিটা ক্লাস 55 মিনিট করে, এবং একটা ক্লাস হচ্ছে আমরা জাস্ট টেকনিক নিয়ে আলোচনা করছিলাম। টোটাল তিনটা ক্লাস দিয়ে দেওয়া হয়েছে এই কোর্সে এই আর্ট নিয়ে। তো আপনারা যারা আমার কোর্স নিতে আগ্রহী, এই রমজান মাস উপলক্ষে আমার কোর্সে অফার চলতেছে 50% ডিসকাউন্ট, অর্থাৎ কোর্সের প্রাইস আগে ছিল 4,000 টাকা, এখন এই পুরো রমজান মাস জুড়ে অফার চলতেছে মাত্র 2,000 টাকায়। এখন 2,000 টাকা আপনি টোটাল 40টা ক্লাস পাবেন, যেখানে অনেক ধরনের স্টাইলের আর্ট আপনি শিখতে পারবেন, প্লাস হচ্ছে অলরেডি প্রিমিয়াম ব্রাশ প্যাকও দিয়ে দিছি। অর্থাৎ 2,000 টাকার কোর্সে অলরেডি আমি 3,000 টাকার একটা ব্রাশ প্যাক ফ্রি দিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? অর্থাৎ যাদের গ্রাফিক ট্যাবলেট নেই, যেমন কোর্সে ম্যাক্সিমাম স্টুডেন্টদের গ্রাফিক ট্যাবলেট নাই, তো তারা যদি এই ধরনের আর্ট করতে চায় তারা মাউস দিয়ে কীভাবে করবে সেজন্য তাদেরকে আমি ব্রাশ প্যাকটা দিয়ে দিছি, সাথে কালার সোয়াচটাও দেওয়া আছে। ওকে, তো আমরা একদম ফুল ডিটেল কথা বলবো এই ধরনের আর্টটা কীভাবে করবেন এই ভিডিওতে, আমরা সব টেকনিক নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি একদম ফুল প্রসেসটা স্লোলি শিখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমার কোর্সটা নিতে পারেন মাত্র 2,000 টাকায়, 50% ডিসকাউন্টে মাত্র 2,000 টাকায় রমজান মাসে নিতে পারেন। সো আমরা চলে যাবো মূল আলোচনায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনও জয়েন করেন নাই, চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলতে পারেন। সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অথবা আপনার কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওকে, তো প্রথমে আমরা দেখি যে আর্টটা আসলে কীরকম। আপনি তো অলরেডি থাম্বনেইলে দেখেই পেলছেন এই ইমেজটা, এটা মূলত আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য এই আর্টটা তৈরি করা। এই আর্টটা পরিপূর্ণভাবেই তৈরি করা হয়েছে মাউস দিয়ে, এখানে কোনো কিছুতেই গ্রাফিক ট্যাবলেট ইউজ করা হয় নাই, এবং এই ফুল প্রসেসটা কমপ্লিট হয়েছে আমি যে প্রিমিয়াম ব্রাশটা ফ্রি দিয়ে দিচ্ছি কোর্সের স্টুডেন্টদেরকে সেই ব্রাশ দিয়ে কমপ্লিট করা। এটা নিয়ে ফুল স্লোলি প্রতিটা স্টেপ বাই স্টেপ ফুল কমপ্লিট ভিডিও দেওয়া আছে কোর্সে। আর এছাড়াও আমি এই আর্ট রিলেটেড একটা প্রজেক্টও কমপ্লিট করছি একজন ক্লায়েন্টের। এটা মূলত একটা কোম্পানির টিম প্রজেক্ট, টোটাল আটজন মেম্বার, সবার ফটো আর্ট করা হয়েছে এই স্টাইলে। তো এই আর্টের প্রতি আমার আগ্রহ কীভাবে জাগছে প্রথম আমি সেটা নিয়ে কথা বলি। আমি ইউটিউব ব্রাউজিং করতেছিলাম, তো আমার হোম পেজে ইন্টারগ্যালাকটিক নামে একটা আর্টের ভিডিও আসে এই চ্যানেলের। এই চ্যানেলের নাম হচ্ছে ফার্নান্দো নোনেস, আমি জানি না নামের সঠিক উচ্চারণ করছি কিনা। তো এই চ্যানেলের একটা আর্ট আসে, আমি চ্যানেলের ওই ভিডিওটা দেখার পরে আরও অনেকগুলো ভিডিও দেখি, সবগুলোতেই দেখছি যে সেম ব্রাশ প্যাক দিয়ে কাজ করা। মূলত সে ব্রাশ প্যাক ইউজ করে না, সে হচ্ছে গ্রাফিক ট্যাবলেট ইউজ করে। সো যাদের গ্রাফিক ট্যাবলেট আছে তারা ব্রাশ প্যাকের দরকার নাই, আর যাদের গ্রাফিক ট্যাবলেট নাই তারা হচ্ছে প্রিমিয়াম ব্রাশ প্যাকটা ইউজ করে গ্রাফিক ট্যাবলেট ছাড়াই গ্রাফিক ট্যাবলেটের মতো আর্ট করতে পারবেন। এই ব্রাশ প্যাকটা আমি নিজে পারচেস করছি $45 দিয়ে কালার সোয়াচ সহকারে, ওইটা আমি আমার কোর্সে ইনক্লুড করে দিছি। আচ্ছা, তো এর আর্টগুলো দেখার পরে আমার আগ্রহ জাগে যে এই ধরনের আর্টগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভাইব্রেন্ট কালার ফুটে ওঠে, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে ফুটে ওঠে, যার কারণে এটা আর্ট করার প্রতি আমার আগ্রহ জাগে। তো এখানে অনেকগুলো ভিডিও দেখার পরে যখন দেখলাম যে হিউম্যান পেস বা হিউম্যান ক্যারেক্টার তৈরি করতেছে, দেন আমি চিন্তা করলাম যে আমাদের কার্টুন পোর্ট্রেটে হতো তাহলে এটা করা পসিবল। সো আমি ট্রাই করলাম এবং মোটামুটি কমপ্লিট হয়েছে। আমি দেখাচ্ছি একটু আমার এখানে আমি টোটাল 3টা স্যাম্পল তৈরি করি, যেমন এই একটা ইমেজ, এই একটা স্যাম্পল আমি তৈরি করি। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাই এই ধরনের আর্টে, এটা হচ্ছে ফার্স্ট ট্রাই, আমি ব্রাশ ইউজ করি নাই, আমি আমার গ্রাফিক ট্যাবলেট দিয়ে আর্ট করছি। এটা ইমেজ হচ্ছে, এটা এই ইমেজ থেকে আমি আর্ট করছিলাম। দেন হচ্ছে আরও 2টা আমি আর্ট করি, এই একটা আর হচ্ছে এই একটা, টোটাল 3টা পোর্ট্রেট আমি আর্ট করি, প্র্যাকটিস করি, এবং হচ্ছে আরও কয়েকটা পোর্ট্রেট আর্ট করি আমি, বাট এই 3টা আমার চুজ হয়। দেন হচ্ছে এগুলো আমি আমার ফাইবারে
একটা গিগ ছাড়ি আর সেখানে একটা প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়। তার এখান থেকে আগ্রহ জাগার পরে আমি আগে খুঁজতে শুরু করলাম যে এটা আসলে আর্ট কীভাবে করা যায়। তো আমি অলরেডি কয়েকবার বলে ফেলছি যে ব্রাশ প্যাক যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব সহজে আর্ট করতে পারবেন, আর যদি গ্রাফিক ট্যাবলেট থাকে তাহলে আপনি গ্রাফিক ট্যাবলেট দিয়ে আর্ট করতে পারবেন ইজিলি। তো আমরা প্রসেসটাতে চলে যাই, দেখে যে আমরা আর্ট কীভাবে করবো। আর আপনার যদি ইন্সপিরেশন দরকার হয়, যেমন আপনি যখন আর্টটা করবেন আপনার অবশ্যই ইন্সপিরেশন দরকার হবে, যে আপনি যখন একটা পোর্ট্রেট আর্ট করবেন ওই পোর্ট্রেটের কালার অথবা ডিটেলিং কীভাবে করবেন সেগুলো দেখার জন্য হচ্ছে এই ডিজাইনারের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে পারেন। এখানে প্রচুর পরিমাণে স্টিল ইমেজ আছে, সেখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন যে বডি ডিটেলিংটা কেমন দেওয়া উচিত আপনার পোর্ট্রেটে, এছাড়া ফেস ডিটেলিং, হেয়ার ডিটেলিং কীরকম দেওয়া উচিত এগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন এখানে বিয়ার্ড, দাঁড়ির একটা ডিটেলিং আছে খুব সুন্দর। তো আপনার যদি বিয়ার্ড ম্যানের কোনো একটা পোর্ট্রেট আর্ট করেন বড় বড় দাঁড়ি, সেক্ষেত্রে আপনি এই ধরনের একটা আর্ট করতে পারেন। এটা নিয়েও তার চ্যানেলও ভিডিও আছে, তার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে স্পিড আর্ট, তবে ইদানিং সে খুব সুন্দর ভিডিও দিচ্ছে একটু ফুল প্রসেস নিয়ে। এর মধ্যে একটা ভিডিও আছে যেটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ সব কিছু জানতে পারবেন, সেটা হচ্ছে এটা হাউ টু ড্র এ কমপ্লেক্স ইলাস্ট্রেশন ইন 7 স্টেপস। এই 7টা স্টেপের মধ্যে আপনি কোনটার পরে কোনটা করতে হবে সেখানে ডিটেল বলে দিছে, ঠিক আছে। সো আপনি এটাও দেখে বুঝতে পারেন। এখন কত হচ্ছে, আমি অ্যাকচুয়াল আর্টে না গিয়ে এখন এত কিছু কেন বলতেছি, এত কিছু বলার কারণ হচ্ছে আমার প্রিভিয়াসলি যেই ভিডিওগুলোতে আমি কোর্সের ব্যাপারে কথা বলছি সেখানে অনেকেই দেখছি যে কয়েকজনে কমেন্ট করছে যে সব কিছু শুধু আপনি পেইড কোর্সে দিতেছেন ফ্রি না কেন। এছাড়াও আবার অনেকে মেসেজ করে যে ভাই সব কিছু আপনি, ইভেন কেউ কেউ এটাও বলতেছে আপনি এত টাকার পাগল কেন যে সব কোর্সে দিচ্ছেন। ওকে, আমি কোর্সে কেন দিচ্ছি সেটা এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি নিজে এই চ্যানেল থেকে দেখে ইন্সপায়ার্ড হলাম, দেন হচ্ছে আমি এই আর্টটা শিখলাম। এই আর্ট নিয়ে আমি অলরেডি অনেকবার সার্চ দিয়েছি, অন্য কোনো ভিডিও পাই নাই অন্য কোনো ডিজাইনারের যে এই স্টাইলের আর্টের ভিডিও স্টেপ বাই স্টেপ স্লোলি, এরকম কোনো ভিডিও পাই নাই। সো আমি এই চ্যানেলের স্পিড আর্ট ভিডিওগুলো দেখলাম, দেন হচ্ছে তার আরও কয়েকটা ভিডিও দেখে দেখে নিজে অ্যানালাইজ করে কাজটা শিখলাম। তো যেহেতু আমি এভাবে প্রি শিখছি, তো আপনারা যদি প্রি শিখার দরকার হয় তাহলে আপনি এই চ্যানেলে যান। আমি ঠিক যেভাবে প্রি শিখছি আপনাকে সেম প্রি প্রসেসটাই দেখাই দিচ্ছি। এই চ্যানেলে যান, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন, দেখে আপনি ইন্সপায়ার্ড হন, দেন হচ্ছে প্রসেসটা শিখেন, দেন আপনি নিজে নিজে আর্ট করেন। আর যদি বাংলাতে একদম ফুল স্টেপ বাই স্টেপ প্রসেসটা শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার কোর্সটা নিতে পারেন। আমার কোর্সে হচ্ছে আমি টোটাল এর আগেও বলছি যে 3টা ক্লাস টোটাল আপডেট করছে আমার কোর্সে এই আর্ট রিলেটেড, প্রতিটা ক্লাসই 50 মিনিটের উপর করে, অর্থাৎ 3টা ক্লাস 50 মিনিট করে। তাহলে বুঝতেই পারেন যে আমি কতটা ডিটেল আলোচনা করছি, বা সব কিছু স্লোলি, কোনো কিছু স্কিপ করে নেই, কোনো কিছু খাটি নেই। আমার যদি ভুল হয় সেটাও আছে ওই কোর্সের মধ্যে, যদি আমি কোথাও ভুল করি সেটাও আছে এবং সেটা কীভাবে সংশোধন করছি সেখানে আছে, ঠিক আছে। সো আপনি যদি প্রি শিখতে চান এই চ্যানেলটা দেখতে পারেন, তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ইন্সপায়ার্ড হতে পারেন বা এখান থেকে আইডিয়া নিতে পারেন, দেন হচ্ছে আপনি আর্ট করতে পারেন। আর যদি বলেন যে আপনি বাংলাতে পেইড কোর্স নেবেন সেক্ষেত্রে হচ্ছে আমার কোর্সটা নিতে পারেন, সেটার প্রাইস বর্তমানে 2000 টাকা, রমজান মাস উপলক্ষে 50% ডিসকাউন্টে 2000 টাকা চলতেছে, চাইলে নিতে পারেন। ওকে, এবার আমরা চলে যাই অ্যাকচুয়াল আর্টে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যাকচুয়াল আর্টে, আমরা দেখবো আর্টটা কীভাবে করতে হয়। ওকে, তো এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে আমি একটা অলরেডি ডকুমেন্ট ওপেন করে রাখছি। এই ডকুমেন্টে আমরা দেখবো যে আর্ট প্রসেসটা কীভাবে, এখন যেহেতু ম্যাক্সিমামদের হচ্ছে মাউস ইউজ করে, গ্রাফিক ট্যাবলেট নাই, সো আপনি যদি মাউস দিয়ে ইউজ করতে চান সেটা কীভাবে করবেন। আমি গ্রাফিক ট্যাবলেট দিয়ে নর্মালি একটা স্ট্রোক এঁকে দেখাচ্ছি, দেন হচ্ছে আমরা ব্রাশটা দেখাবো, ব্রাশটা কেন এত ইউজফুল। আমি যদি এখানে হার্ড প্রেস এবং সফট প্রেস করি তাহলে কোথাও কোথাও আমার স্ট্রোক চওড়া, কোথাও কোথাও আমার স্ট্রোক চিকন হচ্ছে, এটা হচ্ছে গ্রাফিক ট্যাবলেট আপনার প্রেশার সেন্সিটিভিটির উপর, যে আপনি কতটা হার্ড প্রেস করতেছেন অথবা কতটা সফট প্রেস করতেছেন। ওকে, তো এটা হচ্ছে ব্লোড ব্রাশ টুল দিয়ে করা। এখন মাউস দিয়ে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে পেইন্ট ব্রাশ টুল। এখন পেইন্ট ব্রাশ টুল দিয়ে যদি আপনি নর্মালি আর্ট করেন সেটা এরকম হবে না, এরকম ইরেগুলার হবে না, আপনি নর্মালি যদি কোনো একটা ব্রাশ নেন তো ওই ব্রাশের মতো হবে। তো এই জন্যই হচ্ছে ব্রাশ প্যাকটা দরকার। আমার ব্রাশ প্যাকটা অলরেডি কিনে আছে, আমি কোর্সের স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছি, আমি ব্রাশ প্যাকটা নিয়ে আসতেছি। এখানে আমি ব্রাশে যাচ্ছি, এই যে ব্রাশ লাইব্রেরি, আদার লাইব্রেরি, এখান থেকে হচ্ছে আমি ব্রাশ প্যাকটা নিয়ে আসবো। এই যে পেইড কোর্সের ভিতরেই আমি ফোল্ডার তৈরি করে দিয়েছিলাম তাদেরকে ইরেগুলার ব্রাশ প্যাক অ্যান্ড কালার সোয়াচ, এখানে যে কালার প্লেট আছে আর হচ্ছে দ্য ইন্টারগ্যালাকটিক লিকুইড ব্রাশ, এটাতে ক্লিক করব, ওপেন করব। এই হচ্ছে টোটাল ব্রাশ প্যাক, অনেকগুলো ব্রাশ আছে এই প্যাকে। এখানে যদি আমি একটা ব্রাশে ক্লিক করি, এরপরে যদি ড্র করি তাহলে ইরেগুলার হবে। এখানে আমি স্ট্রোক একটু বাড়ায় দিচ্ছি তাহলে আমরা আরও ক্লিয়ারলি দেখতে পারবো। এই যে ইরেগুলার ব্রাশ, এখানে অনেকগুলো ব্রাশ আছে, এক এক ধরনের ইরেগুলারিটি আছে। এবং এই আর্টটা দেখতে সুন্দর এই কারণে, ইরেগুলার হওয়ার কারণে দেখতে সুন্দর, মানে হ্যান্ডমেড হাতে তৈরি করা এরকম ফিল আসে যে এটা ইরেগুলার। আমরা যদি একদম স্ট্রেট আঁকতাম তাহলে, স্ট্রেট তো অলরেডি আমরা আঁকতেছি কার্টুন পোর্ট্রেট,
তো সেটার ইরেগুলার তো হচ্ছে না, এবং সেটা দেখতে মনে হচ্ছে যেন কম্পিউটার জেনারেটেড এখনও মনে হচ্ছে। এই যে আমি যদি এমনি এইভাবে আঁকি স্ট্রেট লাইন, এটা তো হচ্ছে জেনারেল, বাট এরকম ইরেগুলার হওয়ার কারণে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে, যার কারণে এই ব্রাশ প্যাকটা আপনার দরকার হবে যদি আপনি এই ধরনের আর্ট করতে চান। ওকে, তো ব্রাশ প্যাক নিয়েও কথা হলো। এবার হচ্ছে আমরা কথা বলে যে মাউস দিয়ে কীভাবে আর্ট করলাম আমি পুরো পোর্ট্রেটটা, যেহেতু আমি স্পিড আর্ট করবো, কারণ হচ্ছে এই আর্টটা করতে প্রচুর পরিমাণে টাইম লাগে। আমি অলরেডি বলছি যে তিনটা ক্লাস 50 মিনিট করে, এখন ইউটিউবের ভিডিও তার 50 মিনিট করে দেওয়া পসিবল না। অলরেডি কত মিনিট হয়ে গেছে, 10 মিনিট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আবার আর্টের ভিডিও অ্যাড করতে হবে। তো আমি সিম্পলভাবে টেকনিকটা দেখা দিচ্ছি, তাহলে আপনারা সহজেই ওর চ্যানেল থেকে দেখেই শিখতে পারবেন। প্রথমত আপনি পেইন্ট ব্রাশ টুলটা নেবেন, দেন হচ্ছে আপনার যে ব্রাশটা দরকার সেটা আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি এই একটা ব্রাশ নিলাম, আমি একে দেখি, হ্যাঁ এই ব্রাশটা নেওয়া যায়, না তো আরেকটি রেগুলার নিই, হ্যাঁ আরেকটি রেগুলার নিলাম। এখন ডিটেলিং, আমি আর্টের প্রসেসটা দেখা দিচ্ছি যে আর্টটা কীভাবে করবেন, ডিটেলিংটা কীভাবে করবেন, দেন বাকিটা আপনি বুঝতে পারবেন। সাপোজ আমি এখানে একটা হার্ট আইকন আঁকবো, এই যে একটা হার্ট আঁকতেছি, আমি মাউস দিয়ে আঁকতেছি, কিন্তু এখন মাউস দিয়ে আঁকতেও অনেকের অসুবিধা হবে। এর কারণ হচ্ছে মাউস কন্ট্রোল করাটাও অনেকের ক্ষেত্রে পসিবল না হতে পারে, তো এটা প্র্যাকটিস করতে করতে অ্যাকুরেট হয়ে যাবে। ওকে, তো আমি একটা ইরেগুলার ব্রাশ ইউজ করে একটা হার্ট আঁকলাম এখানে, যদি অ্যাকুরেট হার্ট হয় নাই। এখন আঁকার ক্ষেত্রে যে টিপসটা সেটা হচ্ছে আপনার ইন টু ইন ক্লোজ থাকতে হবে। এই যে একটা স্ট্রোক আঁকলাম, এটার সাথে বাকি স্ট্রোকগুলো একটা আরেকটার উপরে ওভারলেপিং, একটার উপরে আরেকটা চলে আসছে, যার কারণে কোথাও খালি জায়গা নেই। এখন খালি জায়গা যদি আমি এখানে রাখি, এই যে খালি জায়গা, তাহলে ঝামেলা হবে। ঝামেলাটা কী হবে এখন আমরা দেখব। মূলত ইন টু ইন এক পাশ থেকে আরেক পাশ যদি আপনি ক্লোজ রাখেন, তাহলে হচ্ছে ডিটেলিং করতে সুবিধা হয়। আপনার মনে করেন যে কয়েক ঘন্টার কাজ আপনি কয়েক মিনিটে কমপ্লিট হয়ে যাবে, শুধু যদি আপনার এইভাবে প্রসেসটা অ্যাকুরেট রাখেন। তো এটা হচ্ছে স্ট্রোক, এখানে আমরা কিছু করতে পারবো না। এটাকে আমরা ইউজ করতে হলে এটাকে নিয়ে নেবো হচ্ছে অবজেক্ট এক্সপ্যান্ড। তো এটাকে এক্সপ্যান্ড করার পরে এগুলো শেপে পরিণত হয়ে গেছে, এখন আর স্ট্রোকে নাই, ফিল কালারে চলে আসছে। দেন হচ্ছে আমরা এটাকে মার্জ করে দিতে পারি বা ইউনাইট করে দিতে পারি। আমি মার্জ করে দিচ্ছি, তাহলে এটা সিঙ্গেল লেয়ারে চলে আসবে। এখন আমরা যদি ওই একটু গ্যাপ রেখে যদি মার্চ করতাম, তাহলে সেটা আলাদা পড়ে থাকতো, যার কারণে ঝামেলা হয়। আমি এক কাজ করি, আমি এখানে দেখা দিচ্ছি, এই একটা হচ্ছে ফুল, আমি এটাকে ডুপ্লিকেট কপি করে নিচ্ছি, আরেকটা এটাকে একটু ছোট করে দিই, এই আরেকটা নিলাম। এখানে যে হচ্ছে আমি একটা স্ট্রোককে একটু সরাই রাখি, এখানে দেখেন এই যে গ্যাপ আছে। এখন এটাকেও আমি অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে মার্চ করে দিলাম, আবার এটাকেও অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, দেন হচ্ছে মার্চ করে দিব, দুইটাকেই মার্চ করলাম। এখন এটাও সিঙ্গেল শেপ, এটাও সিঙ্গেল শেপ। এখন তফাৎটা কোথায় ঘটে, আমি একটা শেপ নিব, এখানে রেক্টেঙ্গেল টুল নিলাম, ডিফারেন্ট একটা কালার দিই, দেন হচ্ছে আমি একটা শেপ আঁকলাম। এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিব, তাহলে হচ্ছে আমার আর্টটা উপরে থাকবে, কালারটা পিছনে থাকবে। পুরোটা দুটোটাকে সিলেক্ট করে মার্জে ক্লিক করব, তাহলে মার্জ হয়ে যাবে। এখন এটা গ্রুপ আকারে আছে, আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এখন চাইলে ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিতে পারবো, ডিলিট। এবং আমি চাইলে মাঝখানে যে কালারটা এখন এক মানে আলাদা আছে, এটার মধ্যে ডিটেলিংটা করতে পারবো খুব সহজে। সাপোজ আমি এখানে নাইফ টুলটা নিলাম, নাইফ টুলটা নিয়ে এখান থেকে আমি একটু ডিটেলিং করতেছি, এই যে একটা পার্ট, এটাকে যদি আমি অন্য কালার দিয়ে দিতে পারবো, এরপরে এটাকে যদি আমি অন্য কালার দিতে যাই তাও দিতে পারবো, ঠিক আছে, হালকা একটু ডিটেলিং করলাম। এখন এটা তো মার্চ করা, তো খালি থাকলে কী অসুবিধাটা হয় দেখেন, কী অসুবিধা হয়, আমি যদি এখানেও একটা শেপ নিই, হ্যাঁ একটা শেপ নিলাম, শেপের কালারটা আমরা দিয়ে দিই, এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম, দুটোটাকে সিলেক্ট করে মার্জে ক্লিক করলাম এবং আনগ্রুপ করে দিলাম। এখন দেখেন আপনার আউটসাইডটা আপনি ডিলিট করতে পারবেন না, যদি আউটসাইডটা ডিলিট করেন তাহলে পুরোটা ডিলিট হয়ে যাবে। এর কারণ হচ্ছে কি, আউটসাইডটা পুরো সেপারেট হয় নাই, সেটা এখানে যে খালি জায়গা ছিল সেই খালি জায়গার মাধ্যমে ভিতরে এরিয়াতে ঢুকে গেছে, যার কারণে আপনি এটাকে আলাদাভাবে ডিলিট করতে পারবেন না। সো প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। খুবই শর্ট একটা টেকনিক, সেটা কীরকম, আপনি আপনার ব্রাশটা নেবেন, ব্রাশটা নিয়ে যখন কোনো কিছু আর্ট করবেন, ইন টু ইন ক্লোজ রাখবেন, এক মাথা থেকে আরেক মাথা ক্লোজ রাখবেন, দেন হচ্ছে আপনাকে এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, দেন হচ্ছে মার্চ করে দিবেন। এরপরে যাই হচ্ছে আপনি যখন ডিটেলিংয়ের কাজটা করবেন সেটা খুব সহজে হয়ে যাবে। আমি সেন্ড টু ব্যাক দিলাম, কালার ডিফারেন্ট দিই, দুটোটাকে সিলেক্ট করে মার্জ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন হচ্ছে আউটসাইডটা আমি ডিলিট করতে পারবো। এবং আমার ফিল কালারটা আলাদা আছে, এটাকে আমি চাইলে যখন যেই কালার খুশি দিতে পারবো, আমি যখন যেরকম দরকার
সেরকম ডিটেলিং করতে পারবো। আমি এখানে কিছু উড়াদুড়া ডিটেলিং করতেছি, এই যে ঠিক আছে। তো কাজের প্রসেসটা সহজ করে নিতে হয় আগে, দেন হচ্ছে যে আপনি আর্টটা শুরু করবেন। আমি মূলত গত এক মাসে আর্ট করতে করে আগে খুঁজে নিলাম যে আসলে কীভাবে প্রসেসটা সহজ করা যায়, কোন কোন স্টেপে করলে আপনার কাজ দ্রুত শেষ হবে, সব কিছু আগে নিজে যাচাই করে দেন হচ্ছে আমি কোর্সে ক্লাসগুলো অ্যাড করে দিলাম। তো এটাতে গেলো মাউস দিয়ে আর্ট করা, পুরো কাজটা আপনি মাউস দিয়ে এভাবে করতে পারবেন। এবার হচ্ছে আমরা গ্রাফিক ট্যাবলেট দিয়ে কীভাবে করবেন সেটা নিয়ে একটু কথা বলি। গ্রাফিক ট্যাবলেটের বিষয়টা আমরা জেনে যাই, তাহলে হচ্ছে আপনি ফুল প্রসেসটা পরে স্পিডারটা দেখলে বুঝতে পারবেন। গ্রাফিক ট্যাবলেট দিয়ে করতে হলে আপনি ইউজ করবেন ব্লব ব্রাশ টুলটা এবং ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি এখান থেকে যে সাইজ, সাইজটা অবশ্যই প্রেশার সেন্সিটিভিটি দিয়ে রাখবেন। এখানে আপনার গ্রাফিক ট্যাবলেট ইউজ করলে প্রেশার আর ব্রাশ সাইজ আপনি কত দিবেন এখানে দিতে পারেন। স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট দুইটা সেম দিবেন। প্যাডালিটি আপনি চাইলে স্মুথ করতে পারেন যদি আপনার দরকার হয় যে স্মুথ হবে, আর যদি আপনি মিডল পজিশনে রাখেন তাও আপনার হিসাব। দেন হচ্ছে এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে কিপ সিলেক্টেড আর হচ্ছে মার্জ অনলি উইথ সিলেকশন। কিপ সিলেক্টেড মানে প্রতিটা দা আমরা যখনই কোনো কিছু আঁকবো সেটা সিলেক্টেড থাকবে, সেটা আমাদের দরকার নাই। সেখানে হচ্ছে মার্জ অনলি উইথ সিলেকশন, অর্থাৎ যেই প্যাদগুলো সিলেকশন সিলেক্টেড থাকবে সেগুলো মার্জ হবে, সিঙ্গেল শেপ হয়ে যাবে, ওইটাও আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে প্রত্যেকটা পার্ট অটোমেটিক্যালি মার্জ হয়ে যাবে, যাই আঁকবো সেটা অটোমেটিক্যালি মার্জ হয়ে যাবে। এখন আমরা যদি আঁকি ব্লব ব্রাশ টুল দিয়ে আঁকার ক্ষেত্রে হচ্ছে আপনি হার্ড প্রেস এবং সফট প্রেস দুইটাই করবেন। এই যে প্রেশার দিবেন, আবার হালকা দিবেন, প্রেশার দিবেন, আবার হালকা দিবেন, এভাবে আপনি আঁকবেন। এখন এই যে একটা পার্ট আঁকলাম, এই একটা পার্ট আঁকার পর আমি যদি দূর থেকে এসে আরও একটা লাইন আঁকি, এখন এখানে মিলে দিলাম, এটা অটোমেটিক্যালি মার্জ হয়ে গেছে। ব্রাশ টুল দিয়ে করতে গেলে পেইন্ট ব্রাশ টুলটা শুধু স্ট্রোক ইউজ করে, যার কারণে সেটাকে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করতে হয়, এক্সপ্যান্ড করে আবার হচ্ছে মার্জ করতে হয়। আর ব্লব ব্রাশ টুল দিয়ে গ্রাফিক ট্যাবলেট দিয়ে যখন আর্ট করবেন তখন এটা অটোমেটিক্যালি মার্জ হবে, সো আপনার কষ্ট অনেক কমে যাবে। এই যে এটা পুরোটা মার্জ হয়ে গেছে, আমি আর আলাদাভাবে এক্সপ্যান্ড মার্জ কিছুই করা লাগবে না। এখন এটাতেও যদি আমি ডিটেলিংয়ের কাজ করি, আমি একটা শেপ আঁকবো, আমি যদি একটা শেপ আঁকি, এই যে একটা শেপ আঁকলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিব। দেন হচ্ছে আমি দুটোটাকে সিলেক্ট করে এবার মার্জে ক্লিক করবো, দেন হচ্ছে আনগ্রুপ করে দিব, আউটসাইডটা ডিলিট। এখন যে হচ্ছে এটা অটোমেটিক্যালি সেপারেট হয়ে গেছে। এখন চাইলে আপনি আবার এটার মধ্যে ডিটেলিং করতে পারেন। সো ডিটেলিংয়ের ক্ষেত্রে যে সবাই নাইফ টুল ইউজ করতে হবে বিষয়টা এমন না, আপনি চাইলে প্যান্টুল দিয়েও করতে পারবেন। আমি এখানেই দেখাই দিচ্ছি, সাপোজ আমি ফ্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে আমি এখন ডিটেলিং করব। সো ডিটেলিং করার ক্ষেত্রে আমি এখান থেকে একটু ডিটেলিং করতেছি, এরপর আমি আউটসাইড দিয়ে এসে এখানে এসে জয়েন করে দিব। এটার কালার আমরা একটু ডিফারেন্ট কালার নেব। দেন হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ক্লিক করে আমার ভিতরের শেপটাকে সিলেক্ট করব, শেপ বিলের টুল দিয়ে আউটসাইডটা কেটে দিব। তাও দেখেন ডিটেলিংটা অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে। প্যান টুল দিয়েও করা পসিবল, শুধু যে নাইফ টুল দিয়ে করতে হবে বিষয়টা এমন নয়, যে আমি যদি নাইফ টুল দিয়ে করি তাও তো পসিবল, বাট নাইফ টুল মাউস দিয়ে ইউজ করাটা অনেক কষ্টকর, যার কারণে হচ্ছে অনেকের দ্বারা পসিবল হবে না, ঠিক আছে। এই যে আমি চাইলে এটারও কালার দিতে পারবো। সো এই হচ্ছে প্রসেস। এছাড়াও গ্রাফিক ট্যাবলেট দিয়ে কাজ করার ক্ষেত্রে আরও একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে ব্লব ব্রাশ টুল দিয়ে যখন আমি আর্ট করব, সাপোজ আমি কালারটা চেঞ্জ করি, সাপোজ আমি চোখ আঁকব, সো চোখ আঁকার ক্ষেত্রে আমরা কী করি, একটা সাপোজ চোখ আঁকতেছি, ওকে, দেন চোখের বৃত্ত থাকে, আমি নর্মাল একটা বৃত্ত দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে একটু ডার্ক থাকে, ঠিক আছে। তো আমার আঁকা শেষ। এখন আমি চাইলে এগুলো তো খালি থাকবে না, এগুলো পিল কালার হয়ে যাবে, সেটা খুব সহজে পসিবল, কারণ হচ্ছে এটা মার্জ হয়ে গেছে। এ ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, আমি শুধু ভিতরের প্যাথটা সিলেক্ট করে ডিলিট দুইবার ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং এটা ফিল কালারে চলে আসবে, তাহলে খুব সহজে করা পসিবল হচ্ছে। তো এই হচ্ছে ফুল প্রসেস, এইভাবে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও মাউস দিয়েও ফুল ডিটেল ক্লাস আমার কোর্সে দেওয়া আছে, যারা কোর্সটা নিতে চান চাইলে নিতে পারেন। সো হচ্ছে কমপ্লিট স্টেপ, আপনি এভাবে পুরো আর্টটা করতে পারবেন। আমি চেষ্টা করবো আরও একটা আর্টে ভিডিও, আরও একটা ভিডিও এই আর্ট রিলেটেড দেওয়ার। সো এখন আমরা চলে যাব আমাদের অ্যাকচুয়াল যে কার্টুন পোর্ট্রেটটা, সেটাতে আমরা চলে যাব। এই পোর্ট্রেটটা আমি আর্ট করছিলাম,
এটাই মূলত স্টুডেন্টদের জন্য তৈরি করা। এটার স্পিডারটা আমি এখন অ্যাড করে দেবো, আপনারা দেখতে পারেন স্পিডার। যেহেতু আমি স্টেপগুলো অলরেডি বলে দিয়েছি, আপনি স্ট্রোক কীভাবে আঁকবেন, স্ট্রোকের ভিতরে ফিল কালারটা কীভাবে আলাদা করবেন, ডিটেলিংটা আপনি কীভাবে করতে পারবেন অলরেডি বলে দিয়েছি। সো আপনি স্পিডার দেখো মোটামুটি বুঝতে পারবেন। সো স্পিডারটা দেখেন, যদি বোরিং লাগে তাহলে নাও দেখতে পারেন, যেহেতু স্টেপগুলো অলরেডি দেখা হয়ে গেছে, বাট আশা রাখি আপনারা দেখবেন। সো লেটস ওয়াচ দ্য স্পিডার।